যেই মক্কার ঘর থেকে চোখের পানি সেরে গভীর রাতে বিদায় হিজরতের পথে মক্কার দিয়ে তাকায় কয়রে জন্মভূমি বাইতুল্লাহ আজ আমার মন চায় না আমি জন্মভূমি ছাড়িয়ে মদিনায় চলে যাই আজ আবার বংশের লোকের আবার থাকতে দিল না আমার ঘর বাড়ি আগুন দিয়ে পোড়ায় দিয়েছে আমার বংশের দুশ্মন আমার মনে চায় না আমি বাড়ি যাব ওরে মক্কা আমি বিদায় নিলাম এমন একদিন আসবে আমি বিজয়ের বেশে তোর সামনে হাজির হয়ে যাব আজ আমার নবী সাহাবায়ে কেরাম নিয়া মক্কার ঘরে হাজির কত বছর বেঈমানেরা মুশরিকেরা বাইতুল্লাহ হজ করতে আসতে দিল না আমার নবী এবার হাতে লাঠি নিয়ে বাইতুল্লাহর ভেতরের মূর্তিগুলো ভাঙতেছেন হযরত আলীকে বলে আলী জমজমের পানি দিয়ে বাইতুল্লাহরে ধুয়ে দাও আজ আমাদের মক্কা স্বাধীনের দিন আমরা মনের আনন্দে আজকে বাইতুল্লাহ নামাজ পড়ব আজকের নামাজ আমার জীবনের কষ্টের আনন্দের নামাজ মক্কার ঘরের সামনে বসে আরামে নামাজ পড়তে আমার বংশের দুশ্মনেরা দেয় নাই তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইলো ওহুদের ময়দানে কত কষ্ট দিল আজ আমি কষ্টের আনন্দ করব মক্কা বিজয়ের নামাজের মাধ্যমে তবে আজ বিজয়ের নামাজের আজানটা কে দিবে তার কপাল আজ ভালো হয়ে যাবে কে দিবে বিজয়ের আজান নবী সাহাবাদের নিয়ে পরামর্শে বসলেন একজনে দাঁড়ায় বলেন পয়গম্বর আজকে আজান আবু বকর সারা আর কারো কণ্ঠে হবে না কারণটা কি নবী আপনিই তো আবু বকরের গুণগান করেছেন কারণ আপনার বিপদের হিজরতের রাতের সফর সঙ্গী ছিল আপনার আবু বকর আর কেউ না আপনি গভীর রাতে আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে ডাক দিয়েছেন আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক বলে জবাব দিয়েছে নবী বললেন আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান না আবু বকর চোখের পানি সেরে বলেন ও পয়গম্বর বহু আগে আপনি আমার কানে আস্তে করে বলেছিলেন হিজরতের সঙ্গী আমি আবু বকর আপনার সাথেই থাকতে হবে ওরে নবী আমি যতই ব্যস্ত থাকি না কেন রাতের বেলা আমি বা দরজার কিনারায় দাঁড়ায় থাকি আপনি কখন এসে ডাকবেন আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না মায়ার নবী চোখের পানি সেরে বলেন আবু বকর এই ত্যাগের জন্য আমি কি উপহার দিব আমার হাতে দেওয়ার কিছু নাই আবু বকর চোখের পানি সেরে বলেন পয়গম্বর আমি আবু বকর একাই রাতের বেলা ঘুমাই না তা না আমার কলিজার টুকরা ছোট মেয়ে আসমাও ঘুমায় না আপনার জন্য নাস্তা বানায় সারা রাত্র সজাগ আমার নবী আসবেন লম্বা সফরে নাস্তা দিবে ওরে নবী খুঁটির গোড়ায় তাকায় দেখেন ওই আমার সফরের বাহন উঠো ঘুমায় না আমার নবী চোখের পানি সেরে বলেন আবু বকর আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই তবে আমি দোয়া করি ও মালিক আবু বকর আজকে আমার সফরের সাথী মদিনা পর্যন্ত শেষ হবে না রে আবু বকর আল্লাহর কাছে দোয়া করি তোমার সফর শেষ হবে জান্নাতের ময়দানে সাহাবী বলেন নবী আবু বকর স্যার আজকে কেউ আজান দিবে না নবী বলেন আরেকজন বলো আরেকজন দাঁড়ায় বলেন নবী আজ বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত ওমর কারণ ওমরের প্রশংসা আপনি নবীও করেছেন লাউকানা বাদি নাবিয়ুন লাকানা ওমর আপনার পবিত্র জমানে ওমরের গুণগান যেই ওমরের জন্য আপনি মক্কায় বসে কান্না করে দোয়া করেছেন ইসলামের জন্য ওমরকে আল্লাহ কবুল করেছেন এই ওমরের মাধ্যমে দিনের দাওয়াত প্রসারিত হয়েছে বসেন আর একজন দাঁড়ায় বলে আজান দিবে ওসমান কেন দিবে নবী আপনি ওসমানের গুণগান করেছেন লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা সকল নবীর একজন বন্ধু হবে আপনি নবীর জান্নাতি বন্ধু হবে আপনার একমাত্র ওসমান অতএব আজকে বিজয়ের আজান ওসমান দিবে আর
একজন দাঁড়ায় বলে না নবী আজকে বিজয়ের আযান হযরত আলী দিবে কারণ আলীর জন্য আপনি কত দোয়া করেছেন নবী আপনি বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা আলী আপনি হলেন হিকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা হলো আলী নবী বলেন বসে পড়েন পরামর্শ হয়ে গেল এবার সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে নবী চুপচাপ অপেক্ষমান আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কে দিবে আজ বিজয়ের আযান পরামর্শ হয়ে গেল সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে আজানের আগ মুহূর্তে জিব্রাইল আমিন পয়গম্বরের দরবারে হাজির নবীর সালাম দিয়া বলেন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আজকের বিজয়ের আজান যে দিবে তার কপাল ভালো তবে নবী আপনার পরামর্শ আল্লাহর কাছে চলে গেছে তবে আল্লাহর ফয়সালা আজকে এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠেও না আজকের বিজয়ের আজান উসমানের কণ্ঠেও হবে না আজকের বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠেও হবে না আমার আল্লাহর ফয়সালা আফ্রিকার জঙ্গলের সেই বেলাল আল্লাহর অর্ডার সেই বেলালের কণ্ঠে হবে আজান আমার নবী মায়ার নজর দিয়া বলেন বেলাল কই ও বেলাল তোমার উপরে আল্লাহর এত মায়া আজকে বিজয়ের আজান বেলাল তোমার কণ্ঠেই হবে এরে নবীর উম্মতির দল বেলালের এত মর্যাদা কেন যদিও কালো যদিও বড় গরিব বড় অসহায় এক বেলা কাজ না করলে ঘরের চুলায় আর খানা চলে না রে বাবা এই বেলালের ভেতরে আল্লাহর এত দয়া আসার কারণ তাকওয়া 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 আল্লাহর ভয় জাহান্নামের আযাবের ভয় এরে সানার বাড়ির মুসলমান পা দুটো যদি আগাইয়া দাও আমি তোমাদের পায়ে হাত রেখে বলি আর নামাজ বাদ দিয়া দাড়ি কেটে নবীর কাদাইও না কয়দিন আর দুনিয়াতে বাসবার যুবক ওরে পর্দার আড়ালের মা আমিও মায়ের সন্তান আমার মাও মা আপনারাও মা মন থাকি চায় না একজন আলেমের মা হয় কবরে যাও হাফেজে কোরআনের মা বাবা হয় কবরে যাও আল্লাহর কাছে চোখের পানি সেরে তওবা করো মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আয় আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই আজকে থেকে তওবা করলাম নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকা সুন্নাত জবাই করব না আল্লাহ ওয়ালার সাথে ভালো ব্যবহার করে দোয়া নিয়া আমল ভালো করে চলব তওবা করার যদি নিয়ত হয় মুনাফিকি যদি না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودايعك اللهم إنا نسألك رزاك والجنة اللهم إني أعوذ بك من سخطك والنار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب او دار মালিক কুদরতের নজর দিয়ে দেখেন
এই ময়দানে কত উলামায়ে কেরামরা হাজির হয়েছে আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা হাজির সাহেব আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত শ্রমিক আয় আল্লাহ কত আল্লাহর বান্দা কত ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ আমরা টাকার জন্য আসি নাই খানার জন্য আসি নাই রে আল্লাহ দীর্ঘ সময় এখানে বসার কারণ অনেকে দাঁড়ায় দাঁড়ায় কথা শুনলেন বসারও জায়গা পায় না সবকিছুর একমাত্র কারণ আমরা জাহান্নাম থেকে নাজাত চাই রে আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে মালিক আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক আমার জিহ্বা নাপাক আমার চোখ নাপাক আমার অন্তর নাপাক আয় আল্লাহ এরপর আপনার দরওয়াজা ছাড়ি নাই আয় আল্লাহ আপনি গুনাহগার বলে তারাইয়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত আমরা আপনার আদরের নবীর উম্মত মেহরবানি করে দয়ার নজরে আয় আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ অনেক যে দোয়া চেয়েছেন সবার দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ আমলের জন্য আমাদের কবুল করে নেন নবীজির মহাব্বতে মাফ করে দেন আল্লাহ আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরামদের মর্যাদা উঁচু করে দেন আল্লাহ আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ যারা কবরস্থ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ ও দয়ার মালিক প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানা দেন আয় আল্লাহ যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী রাজনীতিবিদ সবাইকে দিনদার বানা দেন আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে এখলাস দান করেন আল্লাহ তাকওয়াওয়ালা সম্পদ দান করেন আল্লাহ দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করে দেন আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন যারা খেদমত করে দান সৎকা করে কবুল করে নেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন ছেলে সন্তান নেককার বানায় অন্তরে মহব্বত বাড়ায় দেন আয় আল্লাহ সবার আমিন আপনি কবুল করে নেন আল্লাহ